যুক্তরাজ্য। প্রতিনিয়তই লড়াই করে জীবন যেখানে যাপিত হয়। মাত্র 10 বছর বয়সে বাবা মায়ের হাত ধরে সেই ব্রিটেনেই পাড়ি জমান বাংলাদেশি এক শিশু, নাম মোহাম্মদ আজমান মিয়া। বর্তমানে কারি কিং টমি মিয়া নামেই যিনি বিশ্বব্যাপী পরিচিত। বর্তমানে পুরো যুক্তরাজ্য জুড়েই রয়েছে তার হোটেল, রেস্টুরেন্ট, চেইন শপ এবং নিজস্ব ব্র্যান্ডের 21টি। ১৯৫৯ সালে জন্ম নেয় এই তারকা রন্ধন শিল্পীর জীবনের গল্পটা 8-10টা মানুষের চেয়ে একটু ভিন্ন। দারিদ্রতার কষাঘাতে জর্জরিত পরিবারে টমি মিয়ার বেড়ে ওঠা। পরিবারের হাল ধরতে পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়ে মাত্র 14 বছর বয়সে ঢুকে পড়েন কর্মজীবনে। 14 বছর বয়স থেকে ওই একটু পার্ট টাইম কাজ নিয়ে নিলাম, কারণ আমার ফাদার জব ইউজ টু ডু, জবে এনাফ ইনকাম ছিল না কি টু সাপোর্ট মাই সেলফ, মাই মাম আর আমার ব্রাদার সিস্টার। নিয়তি যার রন্ধন শিল্পীর, সে তো আর শুধু হোটেলের ডিশ ওয়াশার কাজে সন্তুষ্ট থাকতে পারেন না, বিনা পারিশ্রমিকেই কাজ করতে শুরু করেন রন্ধনশালায়। রন্ধনশালায় শেখা কাজ, সেই সাথে মায়ের দেশীয় মশলার ব্যবহার, দুয়ে মিলেই টমি মিয়া হয়ে ওঠেন এক অনন্য রন্ধনশিল্পী। 2 দিন কাজ করতাম, একদিন ওই 2-3 ঘন্টা ফ্রি কাজ করতাম ওখানে গিয়ে রেস্টুরেন্টে, যে ভাই আমার টাকা দেওয়া লাগবে না, বাট অ্যাটলিস্ট কুকিংটা একটু শিখাও। এরপরে আমার আম্মার সাথে বাসায় গিয়ে কোনোদিন কিছু রেসিপি নিতাম আর কি। সো দ্যাটস হাউ ইট, ওটা ওইভাবেই এটা ওই যে ইন্টারেস্টটা ডেভেলপ করছিল আর কি। প্লাস দি আদার থিং ইজ যে আমি দেখলাম যে জিউরিং দ্যাট পিরিয়ড যে আমি তো ইউনিভার্সিটি যাইতে পারবো না, বিকজ আমাদের এই রিসোর্সেস নাই আর আমার তো ফ্যামিলির সাপোর্ট দেওয়া লাগবে। স্বপ্ন যার আকাশ ছোঁয়ার, তার কি আর চাকুরিতে পোষায়, শুরু করেন নিজের ব্যবসা, যদিও তা খুবই ক্ষুদ্র পরিসরে। তারপর ধীরে ধীরে বাড়তে থাকে ব্যবসার আকার। হাজারো ইন্ডিয়ান রেস্টুরেন্টের ভিড়ে অনন্য রন্ধনগুণে টমি মিয়া নিজেকে আলাদা হিসেবে প্রমাণ করেন, গড়ে তোলেন রাজ রেস্টুরেন্ট চেইন। তবে আজকের এই অবস্থানে আসার পেছনে বাবার দর্শন তাকে জুগিয়েছে অনুপ্রেরণা। যা করবে তা মন দিয়েই করবে, বাবার এই নির্দেশ আজ অবধি অনুসরণ করছেন তিনি। না অবভিয়াসলি হি ওয়াজ, ও তো হ্যাপি ছিল না, বাট চয়েসও তো ছিল না, বিকজ ইউ নো অবভিয়াসলি আই হ্যাড টু সাপোর্ট দ্য ফ্যামিলি। সো হি ওয়াজ নট ভেরি হ্যাপি, বাট হোয়াট ক্যান আই ডু, হোয়াট ক্যান ইউ ডু, ইউ নো দেয়ার ওয়াজ নট এনি আদার চয়েস। বাট হি ইউজ টু বি ভেরি প্লিজড, যেটাও করো ডু ইট উইথ ইউর হার্ট, ইউ নো দ্যাট প্রপারলি করো, যেটু করো, হোয়াট এভার ইউ ডু, ডু ইট উইথ ইউর হার্ট অ্যান্ড সিনসিয়ারিটি অ্যান্ড অনেস্টি। That always used to advise me on that. দারিদ্রতার কষাঘাত থেকে নিজেকে মুক্ত করে টমি মিয়া নেমে পড়েন অন্য এক ব্রত নিয়ে, রান্নাকে একটি শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে। বিভিন্ন দেশে টেলিভিশনে শুরু করেন রান্নার প্রোগ্রাম। অভিনব পদ্ধতি হিসেবে বেছে নেন আলোচিত হওয়ার সম্ভাবনা আছে এমন সব অনুষ্ঠানে রান্নার কাজ। শুধু নির্দেশনা দিতেই নয়, টাওয়েল কাঁধে নেমে পড়েন রান্না করতে। শুধু তাই নয়, লন্ডনে শুরু করেন ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ অব দ্য ইয়ার প্রতিযোগিতা, যা গত 25 বছর ধরে যুক্তরাজ্যে অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান, যেখানে দেশি বিদেশি অসংখ্য প্রতিযোগী অংশ নিয়ে থাকেন। এবার হাউস অব কমন্সে অনুষ্ঠানটির পর্দা উঠেছে, যেখানে ব্রিটিশ পার্লামেন্টের অনেক সদস্যও যোগ দিয়েছেন। 30 বছর আগে বাবুর্চির কোনো দামা ছিল বাংলাদেশে, আমাকে কেউ পাত্তা দিছে না, কিন্তু বাবুর্চি এটা, বাট আই টুক এ চ্যালেঞ্জ যে না দিস ইজ উইল চেঞ্জ, ওয়ান ডে আই উইল চেঞ্জ, দিস ইজ গোনা ক্যারি অন। ব্যবসা তো আজকে আছে কালকে নাই, মানি ইজ নট এন ইটার নাই, ইফ ইউ হ্যাভ ইনাফ টু গেট বাই আই থিঙ্ক দ্যাটস দ্যাটস ওকে, কিন্তু এরা এইগুলো তো আমরা সাথে লইয়া যাবো না, ইস উইল স্টে বাহাইন্ড। হ্যাঁ, বিদেশে প্রতিষ্ঠিত টমি মিয়ার সমগ্র জুড়ে আছে বাংলাদেশ। দেশের বেকারদের আন্তর্জাতিক মানের রন্ধনশিল্পী হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠা করেন টমি মিয়া হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, যেখান থেকে ডিগ্রি নিয়ে কয়েক হাজার ছেলে মেয়ে কাজ করছে দেশি বিদেশি বিভিন্ন রেস্টুরেন্টে। আমার তো আগে বলছি কোনো লেখাপড়া নাই, সো ইউ নো আই নিড টু ডু থিংস দ্যাট আমি পারবো, টেক দিস অ্যাজ এ প্রজেক্ট অ্যান্ড ট্রাই অ্যান্ড হেল্প আদার্স।
তো আমি দেখলাম যে গ্লোবালি ওয়ার্ল্ডে এই হসপিটালিটি অলওয়েজ এ ডিমান্ড, হোটেলস রেস্টুরেন্ট এটা এটা। তো আই ফেল দিস ইজ মাই এরিয়া, তো ওইটাইও থাকি। তো হোয়াট আই ডিড ইজ ইজ 2003 আই ডিসাইডেড দ্যাট টমি মিয়ার হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট উইল লঞ্চ, ওয়ার ওদেরকে ট্রেন, উই ট্রেন দেম অ্যান্ড দেন উই গিভ দেম ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ইন হোটেলস। রান্না করতে করতেই টমি মিয়া উদ্যোগ নেন রান্নার পণ্য সরবরাহেরও। প্রিয় বাজার নামের সুপার শপ ছাড়াও এখন পর্যন্ত 21টি পণ্য বাজারে এনেছেন তিনি। পরিকল্পনায় আছে ভবিষ্যতে আরও পণ্য বাজারে আনার। তবে এসব পণ্যের সাথে নিজের দেশকেও পরিচিত করার উদ্যোগ নিয়েছেন টমি মিয়া। দেশটারে প্রমোট হোক সব কিছু মিলে এই দেখো বড় করি সব প্রোডাক্টই লেখা আছে প্রমোটিং এ পজিটিভ বাংলাদেশ। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আই ফিল দ্যাট দেশটা প্রমোট হোক। অ্যাটলিস্ট তো সবসময় তো খালি নেগেটিভ ওয়ার্ল্ড নিউজে দেখা যায় নেগেটিভ বাংলাদেশ, কিন্তু আমি ফর লাস্ট 25 to 30 years যে পজিটিভ বাংলাদেশ প্রমোট করতেছি। ক্রিকেট বাংলাদেশের প্রাণ, আর শতভাগ বাংলাদেশি হিসেবে টমি মিয়া এর সাথে থাকবেন না তা কি হয়। সিলেটের মৌলভীবাজারে গড়ে তুলেছেন টমি মিয়া ক্রিকেট একাডেমি, এবং সেটা নিতান্তই সামাজিক দায়বদ্ধতা কর্মকাণ্ড সিএসআরের অংশ হিসেবে। শুধু তাই নয়, সিএসআর হিসেবে টমি মিয়া প্রতিনিয়ত সহায়তা করে যাচ্ছেন গাজীপুরের শিশুপল্লীতে। আগে ছিল ফ্যামিলিজ ফর ইন্টারন্যাশনাল, বাদের নাম চেঞ্জ হয়ে শিশুপল্লী প্লাস হয়েছে। তো ওইখানে ওই বিল্ডিং ব্রিটিশ আর্কিটেক্ট লোকাল বিল্ডার ওই যে খেজেদ ইসলাম, হি বিল্ট দ্যাট থিং। তো ওপেনিং সেরেমনি যে ফুডটা যেটা দ্যাট আই ওয়াজ আস্ট টু ডু দি কুকিং অ্যান্ড প্রোভাইড, তো অ্যাট দ্যাট টাইম দ্য প্রেসিডেন্ট আই ওয়াজ ইন্ট্রোডিউস টু দ্য প্রেসিডেন্ট সেট লুক দিস ইজ এ বাংলাদেশি বয় ইজ ডান দিস কুক অ্যান্ড এভরিথিং। তো প্রেসিডেন্ট আমার বললো যে স্যার আম ভেরি প্রাউড অফ ইস, আমার খুব ভালো লাগছে এটা যে এখন দেশের প্রেসিডেন্ট আই এম নো বডি, আমি জাস্ট এ কুক, উনি আমাকে এই রেসপেক্ট দিচ্ছেন। তো এরপর থেকে মনে করলাম যে না, আই নিড টু ডু সামথিং ফর বাংলাদেশ, ওই থেকে যে বাংলাদেশ মাথায় ঢুকছে আগে। কাজের স্বীকৃতিও পেয়েছেন অনেক। টমি মিয়া রয়্যাল সোসাইটি অব আর্টস কর্তৃক ফেলো হিসেবে মনোনীত হয়েছে। এছাড়াও বর্তমানে ICDDRB ও পর্যটন কর্পোরেশনের বিশেষ দূত হিসেবেও কাজ করছেন তিনি। আই থিঙ্ক আই উড হোয়াট আই উড লাইক বিফোর আই লাস্ট জার্নি দ্যাট অ্যাটলিস্ট আই ওয়ান্ট টু লিভ সামথিং বাহাইন্ড, যে না এইটা এই ভদ্রলোক এই কাজটা করছে বা হি হ্যাজ লেফট সামথিং বাহাইন্ড, ওয়েদার ইস এই যে ক্রিকেট একাডেমি, যে ট্রেনিং ইনস্টিটিউট, ইটস নট অল অ্যাবাউট মানি, এটা তো দিজ আর নট আই মিন দিজ আর সাপোর্টিং যে এই যে জেনারেশন আফটার জেনারেশন ইন দ্য কামিং। সো সামবডি ইট উইল দে অ্যাটলিস্ট আই দে মাই চিলড্রেন অর ট্রাস্ট ক্যান রান দিস, সো দিস ইজ মাই আলটিমেট গোল আর কি। কাজকেই ভালোবাসেন টমি মিয়া। একাহারী ও মিতব্যয়ী এই মানুষটি বলা চলে একাই রন্ধনকে বিশ্ব দরবারে শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বাবা চলে গেছেন না ফেরার দেশে, সেটা এতটা আগে যে বাবার ছবিও তার সংগ্রহে নেই, কিন্তু এখনও বাবার নির্দেশ মেনেই দেশ ও দশের সেবা করে যাচ্ছেন এক মনে একাগ্রচিত্তে। ও বাবা